হাজারো দর্শকের অপেক্ষা। মঞ্চে উঠছেন গায়ক, শরীরী ভাষা অদ্ভুত তবে মুগ্ধ হবার মতো। এমন ভিডিওতে এখন সয়লাব নেট দুনিয়া। বড় বড় তারকা থেকে রাজনীতিবিদ অনেককেই এখন এমন ভিডিওতে দেখা যাচ্ছে। নিজের মুখ বসিয়ে এমন ভিডিও নিয়ে বেশ আনন্দেই মাতছেন নেটিজেনরা। নিজের মুখ তো বসাচ্ছেনই, পাশাপাশি পরিচিত মুখ বসিয়ে মিম তৈরি করছেন কেউ কেউ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো এই মিম সাম্প্রতিক সময়ের নেট দুনিয়ার ট্রেন্ডিং টপিক। কিন্তু এত ভাইরাল হওয়া ভিডিওটির পেছনে আসলে কে ছিলেন, কার সেই ভিন্ন ধারার ভঙ্গিতে এখন মেতেছেন নেট দুনিয়া? এটি আসলে আমেরিকার জনপ্রিয় র্যাপার লিল ইয়ার্টির 2021 সালের এক কনসার্টের দৃশ্য। গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত 26 বছর বয়সী ইয়ার্টি শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপ হপ ফেস্ট দ্য সামার স্ম্যাশ ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন তিনি, আর সেখানে সেই মঞ্চে ওঠার সময় এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। আর ভিডিওটি এখন ঘুরছে নানা নতুন নতুন মুখ নিয়ে সবার টাইম লাইনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে লিল ইয়ার্টির ভিডিওটি 2022 সালের 20 জুন ইউটিউবে প্রকাশিত হলেও নতুন করে এই মিম ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আসল ভিডিওটিরও ভিউ বাড়ছে হু হু করে। ভিডিওটি এখন পর্যন্ত 52 লাখের বেশিবার দেখা হয়েছে। যদিও হঠাৎ করে কে বা কারা কেনই বা নতুন করে এই ভিডিও সামনে নিয়ে এসেছে তা এখনও জানা যায়নি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।